Hey guys, welcome back to my channel. আশা করছি তোমরা খুব খুব ভালো আছো। তো আজকে ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো যে আজকে একটা বিয়েবাড়ি वाला ব্লগ হতে চলেছে। আজকে বিয়েবাড়ি আছে, সেজন্য আমি চুল টুল শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি। মানে শীত পড়তে তো সপ্তাহে একদিন করে শ্যাম্পু করছি, না হলে আমি অন্তত সপ্তাহে দুদিন তিন দিন শ্যাম্পু করি। বাট এই ঠান্ডা পড়তে না মানে ইচ্ছে করছে না। মানে কার কার সাথে এগুলো হয় তোমরা প্লিজ আমাকে জানিও। মানে স্নান আমি রোজ করি, স্নান করাতে কোনো সমস্যা নেই, আমি স্নান করবই এবং রেগুলার সমস্ত কিছু মানে সব কিছু ঠিকঠাকভাবে একদম স্নান টান করি। বাট শ্যাম্পু করতে আমার একদম মন চায় না, কেন জানি না ভীষণ ঠান্ডা লাগে। মানে আগে হলে একদিন ছাড়া, মানে গরমকালটা পড়লেই না একদিন ঝাড়া ঝাড়া শ্যাম্পু করে নিই। বাট শীতকাল হলে কী হয় বলো তো, সপ্তাহে একদিন করে শ্যাম্পু করবো, তাও আমার চুলের নিচেটা একটু খারাপ হয়ে গেছে, সেটা কাটবো। এখন কাটবো না, আর একটু চুলটা বাড়ুক, বাড়লে কাটবো। চুলটা একটু বাড়াচ্ছি, ইচ্ছা করেছে একটু লং হেয়ার রাখবো আর কি, সেই কারণে। তো যাই হোক, আজকে বিয়েবাড়িওয়ালা ব্লগটা খুব 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 ভালো হতে চলেছে। আশা করবো তোমাদের ভিডিওটা দেখতে পুরোটা খুবই ভালো লাগবে। তো উইদাউট এনি ফার্দার অ্যাডু চলো ভিডিওটাকে কন্টিনিউ করা যাক, অ্যান্ড আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব খুব ভালো লাগবে। এখন ভিডিওটাকে স্টার্ট করি। তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে চাই। তো আমি আমি মনে করি যে আমার শেয়ার মানে করাতে তোমাদের হেল্প হতে পারে, বা কিছু পজিটিভ থিঙ্কিং যদি আমরা নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করতে পারি তাহলে হয়তো অনেকটা বেশি ভালো লাগবে। তো কিছুদিন, এই দুদিন বা তিন দিন হলেও সামথিং, আমি ফেসবুকে আমি দেখতে পাচ্ছি একটা পোস্ট, তোমরা দেখেছো কি জানি না বাট বেশ ভাইরাল হয়েছে পোস্টটা। সেটা হচ্ছে একটা ছেলে যার কিনা বয়স হবে, আমি ইউজার নেমটা আমি মেনশন করছি না, যার কিনা বয়স হবে এই 22-23 এরকম সামথিং হবে, বা 21-22 হবে, আই এম নট শিওর, আমি এজটা সম্বন্ধে শিওর না। বাট আমি দেখলাম ছেলেটা সুইসাইড অ্যাটেম্প্ট করেছে, এবং তার ডেড বডি, তার সমস্ত পুরনো ছবি, এবং তার প্রোফাইলেও আমি ছেলেটার দেখলাম যে নানান ধরনের বায়ো দেওয়া রয়েছে ছেলেটার। মানে ছেলেটা বেসিক্যালি, ছেলেটা হচ্ছে একটু ডিপ্রেশনে গিয়ে সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। তো তোমরা লক্ষ্য করে দেখবে, বেশ কয়েকদিন ধরেই তোমরা লক্ষ্য করবে কিনা জানি না, সুইসাইড তো কোনো নতুন জিনিস না, সুইসাইডটা অনেকদিন থেকেই হচ্ছে। বাট বেশ কিছুদিন ধরে সুইসাইড ব্যাপারটা একটু বেশি নজর মানে নজরে পড়ছে আর কি, বেশ কয়েকদিন ধরেই পড়ছে। তো আমরা আমিও লক্ষ্য করছি, আশা করি তোমরাও করবে। আর বেশিরভাগ ক্ষেত্রে এমন নয়, মানে আমি আমার পারসেপশান থেকে তোমাদের কথাগুলো বলছি, এমন নয় যে তোমাদেরও একই মানতে হবে বা কিছু করতে হবে। আর মানে তোমরা এটা দেখবে যে 17-18 বছর বয়স থেকে এই 24-25 বয়সের মধ্যে ছেলেমেয়েদের মধ্যে আর কি এই টেন্ডেন্সিটা বেশি দেখা যায়। মানে এর এমন নয় যে এছাড়া আর কোনো এজের ছেলেমেয়েরা সুইসাইড অ্যাটেম্প্ট করে না, বাট এই এজটার মধ্যে সুইসাইড করার টেন্ডেন্সিটা কিন্তু একটু বেশি থাকে। এবং পড়াশোনা রিলেটেড থেকেও আমি দেখেছি এই রিলেশনশিপ রিলেটেড সুইসাইড অ্যাটেম্প্ট করার ব্যাপারটা কিন্তু একটু হলেও বেশি। মানে কারোর সাথে আমি 2 বছর সম্পর্কে রয়েছি, বা 3 বছর সম্পর্কে রয়েছি, বা 4 বছর রয়েছি, বা 5 বছর রয়েছি, বা ম্যাক্সিমাম আমি বলছি 10 বছরই রয়েছি, সেখানে যদি একটা সম্পর্ক ধরো ওয়ার্কআউট না করে, বেসিক্যালি আমি এই ছেলেটার যে জিনিসটা ঘটেছে সেটাকেই মেনশন করে বলছি, ছেলেটার রিলেশনশিপ নিয়ে কিছু গণ্ডগোল হয় এবং হয়তো বা মেয়েটা চিট করেছে বা মেয়েটা বেরিয়ে এসছে, তো তারপর ছেলেটা ডিপ্রেশনে চলে গিয়ে সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। কোনো সম্পর্ক যদি মানে ধরো ওয়ার্কআউট করলো না, 2 বছরের সম্পর্ক বা 4 বছরের সম্পর্ক বা 6 বছরের সম্পর্ক ধরো ওয়ার্কআউট করলো না, তা বলে কি সুইসাইড করাটা ইজ দ্যাট আ অপশান? এটা কি কোনো অপশান হতে পারে? মানে আমি হলো না ব্যাপারটা, আমি আর থাকতে পারছি না, আমি সুইসাইড করে নেবো, এটা কি কোনো অপশান? তুমি একটা 4 বছরের সম্পর্কের জন্য, একটা 6 বছরের সম্পর্কের জন্য নিজের বাবা মাকে খুব ইজিলি ঝেড়ে ফেলে দেওয়া যায়। মানে আমি আমার কাজ মানে হয়ে গেছে, ব্যাস খতম, আমি আমার মতো করে চলে যাব, ব্যাস আমি থাকবো না, ইজ দ্যাট সো ইজি? মানে এটা কি কোনো সলিউশন? আমার তো মনে হয় না এটা কোনো সলিউশন। আমি তো উল্টে বলবো আরও নেগেটিভ ধারণা বা নেগেটিভ ইম্প্যাক্ট একটা সমাজের মধ্যে পড়ছে, যেটা ঠিক না। আমার রিলেশনশিপ ওয়ার্কআউট নাই করতে পারে, আমি বা আমার সাথে যে রয়েছে তার সেই সম্পর্কটাতে হ্যাপি নাও হতে পারে, সে সেখান থেকে বেরিয়ে আসতে পারে, তা বলে কি মানে সুইসাইড করাটা কোনো সলিউশন হতে পারে? আমার তো মনে হয় না সেটা কোনো সলিউশন বলে।
মানে ধরো ধরো অপর মানুষটা যদি চিট করেই থাকে, তো আমি ধরো আমার সমস্ত কিছু দিয়ে আমি তাকে ভালোবেসেছিলাম, তাহলে ধরো অপর মানুষটা চিট করেছে, এরকম যদি কোনো ঘটে থাকে, তো আই থ্যাঙ্ক গড, মানে আমি অলওয়েজ ভগবানকে থ্যাঙ্কফুল আমি ভগবানের কাছে যে আমাকে সঠিক সময় আমার চোখটা খুলে দেওয়ার জন্য যে এটা হয়েছে, আই ডিজার্ভ বেটার, আই ডিজার্ভ বেস্ট। হয়তো ইনিশিয়ালি আমার কষ্ট হবে, আমি হিল করতে পারবো না, আমি সেটার থেকে বেরিয়ে আসতে পারবো না, বাট আই ক্যান ডু, মানে আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাকে বেরিয়ে আসতে হবে। এবং আমাকে সব থেকে বড় কথা, আমার মধ্যে যে প্রবলেমগুলো চলছে সে প্রবলেমগুলো আর কোথাও না হোক আমার বাড়ির লোকের সাথে আমার শেয়ার করতে হবে, মানে অ্যাটলিস্ট আমি তো তাই করি, আমার এ টু জেড প্রবলেম হোক, ভালো জিনিস হোক, খারাপ কিছু হোক, চিন্তাভাবনা হোক, আমি সবটা বাবা মায়ের সাথে শেয়ার করি। আর আমার বাবা মাও আমার সাথে সেই সম্পর্কটাই বজায় রাখে যাতে আমি আমার কোনো সমস্যার কথা তাদেরকে ফ্রিলি বলতে পারি, বা তারাও আমার থেকে জিজ্ঞাসা করে নেয়। এখন অনেক বাবা মাই রয়েছে তারা শুধুমাত্র কেন এটা করলি, কেন ওটা করলি, মানে এইভাবেই মেলামেশাটা করে, মানে সেই রকমভাবে মেলামেশা হয় না যাতে কিনা একটা ছেলে বা মেয়ে তা মানে তাকে সমস্ত কিছুটা উজাড় করে বলতে পারে। এটা কিন্তু একটা পয়েন্ট তোমরা লক্ষ্য করবে। আমি আমার ক্ষেত্রে আমি ছোটো থেকে আমার স্বভাব আমি জানি না, আমার মা এইভাবেই আমাকে ট্রিট করেছে যে আমি কিছুও যদি আমি একটা বন্ধুর সাথেও যদি আলোচনা করতাম, আমি না এসে আগে মাকে মা এইটা হয়েছে, মা এটা বলেছে, মানে আমার মা সেইভাবেই আমাকে ট্রিট করেছে এবং আমাকে সেইভাবেই বলে রেখেছিল যে কোনো যদি সমস্যা হয়, কোনো কিছু রকম প্রবলেম হয়, সবটা মাকেই বা বাবাকেই বলা যায়, মানে এদের থেকে ভালো তো কেউ চাইতে পারে না, যারা তোমাকে পৃথিবীতে এনেছে সুন্দর করে বড় করেছে তাদের থেকে ভালো কি কেউ চাইতে পারে, আই ডোন্ট থিঙ্ক সো। তো যাই হোক, তো সব মিলিয়ে সুইসাইড ব্যাপারটা এতটাই বেড়ে গেছে। তো আমি একটা কথাই বলতে চাই, বিইং একটা ইনফ্লুয়েন্সার বলতে পারো বা সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে যেহেতু কাজ করছি বা ভিডিও দিচ্ছি, তো সেই হিসাবে আমি এই অ্যাওয়ারনেসটা এই এটা জিনিসটাই স্প্রেড করবো। যদি আমার ভিডিওটা 100 জনই দেখে, 100 জনকেই আমি বলছি যে প্লিজ যদি কাউকে এইটা বলে হেল্প করা যায় বা পজিটিভিটি আনা যায় সেটা করো। বন্ধু বাইরের বন্ধু বন্ধুর জায়গাটায় থাকবে, কোনো অসুবিধা নেই, কিন্তু ভেতরে তোমার যেটা চলছে বা কোনো কিছু যদি সমস্যা হয় সেটা বাবা মায়ের সাথেই শেয়ার করতে হবে। এবং যদি বাবা মায়েরা কেউ দেখে থাকো তাদেরকেও বলছি, ছেলে মেয়েদের সাথে কিন্তু এমনভাবেই মিশতে হবে যাতে কিন্তু দুদিকটাই ব্যালেন্স থাকে, এমন নয় যে অনেক বড় কিছু ক্ষতি হয়ে যেতে পারে, মানে সেখান থেকে তোমরা ফিরেই আসতে পারলে না, সেটা করলে কিন্তু চলবে না। সো সুইসাইডটা কোনো আলটিমেটলি ওয়ে নয় যে এটা করলেই এরপরেই ঠিক আছে, সুইসাইড মানে কারা করবে, ভীরু আমি বলবো যারা ভীতু তারাই সুইসাইড করে, আমি এটাই বলবো যে হ্যাঁ আমি যদি দেওয়ালে পিঠও ঠেকে যায় না, তাহলেও তোমাকে চেষ্টা করতে হবে যে আমাকে পজিটিভলি উঠে দাঁড়াতে হবে, আমার গ্রাফটা সবসময় উঁচুর দিকেই রাখতে হবে, আমাকে চেষ্টা করতে হবে। প্রত্যেকটা মানুষের মানে এটাই চিন্তাভাবনা হওয়া উচিত যে আমাকে ব্যাক করতে হবে, ফাইট ব্যাক, নট কি যে আমি ঠিক আছে হয়ে গেছে হয়ে গেছে, যদি রিলেশনশিপ ওয়ার্কআউট না করে তো কী, আমি আমার বাচ্চার অধিকার চলে যাবে, সেটা তো নয়, হতেই পারে রিলেশনশিপ ওয়ার্কআউট করলো, তোমাকে নেক্সটটাই সবসময় ভাবতে হবে। হ্যাঁ অবভিয়াসলি কষ্ট হবে, সেই সময় ঘুরতে চলে যাও, বন্ধুদের সাথে আরও বেশি টাইম স্পেন্ড করো, বাবা মার সাথে বেশি করে কথা বলো, আরও অনেক কিছু অপশান থাকতে পারে, সুইসাইড ইজ নট আ অপশান। সো আমি অনেকটা বড় মানে জ্ঞান দিয়ে ফেলেছি, জ্ঞান অ্যাকচুয়ালি নয়, আমি যেটা বিলিভ করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, জানি না তোমরা একমত কি না, যদি একমত হও আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো, বাট ইয়া দিস ইজ ট্রু, মানে সুইসাইড ইজ নট অ্যান অপশন, এটা আমাদের মানতেই হবে, মানে সুইসাইড করাটা ইজ মানে ঠিক না। আমি সোশ্যাল মিডিয়া দেখছি এত ভাইরাল হয়েছে, এত ভাইরাল হয়েছে পোস্টটা, মানে আমি না শেয়ার করে তোমাদের সাথে পারলাম না, আমি ইউজার নেম বলবো না, যদি জেনে থাকো তো জানো, যদি না জেনে থাকো তাহলেও ইটস এ কমন থিং, তোমরা দেখেছো যে এখন বেশি বেশি সবাই রিলেশনশিপে ধাক্কা খাচ্ছে, সুইসাইড করে নিচ্ছে, আশ্চর্য, মানে বাবা মার কোনো অধিকার নেই তার ছেলে মেয়েকে ভালোভাবে পাওয়ার, বাবা মার কথা ভাবার প্রয়োজনই বোধ করলো না, মানে সে যে ছেলেটা সুইসাইড করলো সে ভাবলোই না আমার বাবা মা কী দোষ করল, চলে গেল, তো সে তো চলে গেলই, বাট তারপরের চ্যাপ্টারটা তার বাবা মা কীভাবে ফেস করবে বা তারা কীভাবে বাঁচবে সেটা একবারও ভাবলো না। ইটস ভেরি ডিফিকাল্ট। সো তোমরা যদি এরকম কোনো মানুষের মধ্যে টেন্ডেন্সি দেখো তাদেরকে কিন্তু ওখান থেকে বের করে আনার চেষ্টা করো। সো যাই হোক, উইদাউট
মানে সুইসাইড আর কি প্রচুর অপশানস রয়েছে ভালোভাবে হিল করে। তোমার যদি মেন্টালি সমস্যা হয়, তুমি কোনো কাউন্সিল নাও, কোনো কারোর কাছে যাও যাতে তুমি কাউন্সিল নিতে পার, মানে যে তোমার কাউন্সিল করে তোমার মনের কথাটা বার করবে। তুমি সাইকিয়াট্রিস্ট দেখাও, তোমার সমস্যা থেকে তুমি বেরো, এটাই আর কি বলার। তো চলো, অনেক বকে ফেলেছি, তো বিয়েবাড়ি যাবো যেহেতু, এখন বিকাল 4 অলমোস্ট বাজে, তো বিয়েবাড়ি যেহেতু যাবো, শাড়ি ফাড়ি একটা শাড়িই পরবো ইচ্ছা আছে, তো শাড়ি ফাড়ি বের করবো, এ করবো। তো চলো তারপরে নিচে গিয়ে তোমাদের সব দেখাচ্ছি দেখাচ্ছি কী কী পরবো না পরবো, একটু পরে তোমাদের সাথে সব শেয়ার করছি। তো এখন অলমোস্ট 5:30-6 বাজে, তো এখন রেডি হবো, তো চলো তোমাদের দেখিয়ে দিই কী শাড়ি পরছি না পরছি। তো আমি এই শাড়িটা পরবো, এটা মায়ের বিয়ের বেনারসি, বিয়ের না অ্যাকচুয়ালি এটা মা রিসেপশানের দিন পরেছিল, এই শাড়িটা আমি খুঁজে খুঁজে বার করেছি। তো এটা বেশ দেখতে ভালো এই শাড়িটা, এটা একদম ভালো রয়েছে এবং এটা খুব সুন্দর শাড়িটা দেখতে, তোমরা দেখতে পাচ্ছ। এই ব্লাউজটা দিয়ে আমি ক্লাপ করবো ইচ্ছে রয়েছে, আর এই বড়ো ইয়াররিংসটা পরবো যেটা খানিকটা ম্যাচ করছে এটার সাথে, আর এই ফিঙ্গার রিংটা পরবো। তো মোটামুটি এইটা পরার ইচ্ছা রয়েছে, তো একেবারে সেজে গুজে রেডি হয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি কীরকম লাগছে না লাগছে। এখনও অবধি তো মানে এটাই প্ল্যান রয়েছে কি এটাই পরবো। তো একেবারে রেডি ফেডি হয়ে তোমাদের দেখাচ্ছি, যেহেতু বড়ো ইয়াররিংস পরবো তাই গলায় কিছু সেরকম পরবো না, কারণ তাহলে সেটা দেখতে আবার বাজে লাগবে, আর যেহেতু ব্লাউজটা একটু বোটনেক টাইপের তো গলায় কিছু পরছি না, ইয়াররিংসটাই বড়ো তো ওটাই দেখতে বেশ ভালো লাগবে। তো একেবারে রেডি হয়ে সেজে গুজে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আমি আর মা দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, আমি আজকে মায়ের বেনারসি পরেছি, মা রিসেপশানে মায়ের রিসেপশানে বিয়েতে আর কি মায়ের বেনারসিটা পরেছিল। সমস্ত ছবি আপডেট কিন্তু তোমরা ফেসবুকে পেয়ে যাবে। তো আমি আর মা বেরোচ্ছি, অলরেডি 7:30 বেজে গেছে, বাবা চিৎকার শুরু করে দিয়েছে, লেট হয়ে গেছে, মা এটা একটা সাউথ ইন্ডিয়ান শাড়ি পরেছে। তো মা সিম্পল সেজেছে, আমিও মোটামুটি সিম্পলই সেজেছি, একটা মানে বড়ো ইয়াররিংস পরেছি বলে গলায় আর হারটার পরিনি। তো চলো বিয়েবাড়ি যাওয়া যাক, গিয়ে তারপর দেখাচ্ছি টুকটাক কী দেখানো যায় না যায়, চলো। তো আমরা বিয়েবাড়ি পৌঁছে গেছি, অ্যান্ড দিস ইজ আওয়ার প্রিটিয়েস্ট ব্রাইড। খুব কনজাস্টেড ছিল, ভালো করে ভিডিও করতে পারছিলাম না। তো বিয়েবাড়ি গিয়ে যেটা করতে গেছি মেনলি খেতে আর কি, তো গিয়েই আমরা স্টার্টারের কাছে চলে গিয়েছিলাম এবং সবাই মিলে খুব মজা করে খাওয়া দাওয়া করছিলাম। মেনুটা তোমরাও দেখে নাও, খুব ভালো ভালো খাবার করেছিল এবং অনেক মজার মজার খাবার হয়েছিল, খুব সুন্দর সুন্দর। তো আমি তো বিশাল বড় খাই, আমি যতটা বলি ততটা একদমই খেতে পারি না আর কি, বাট খুব মজার খাবার ছিল। পাশে আমার ছোট বোন আর ভাই বসেছিল, উল্টো দিকে কাকিমারা মায়েরা সবাই বসেছিল, দেখতেই পাচ্ছ। বোনের সাথে আমি গল্প করে খাচ্ছিলাম। এখানে একটা ওরা খুব ইউনিক জিনিস করেছিল, প্রত্যেককে এরকম ফুলের গাছ দিচ্ছিল, যতজন গিয়েছিল একটা করে ফুল গাছ। এটা টগর ফুলের গাছ ছিল, এই কনসেপ্টটা আমার ভীষণ ভালো লেগেছে।
প্রত্যেককে একটা করে ফুলের গাছ এরকম দিয়েছে যতজন গেছে। মেনলি যখন খেতে বসা হয়েছিল সবার হাতে হাতে দিয়ে দেওয়া হচ্ছিল। আমরা বাড়ি এসে গেছি, তো বেসিক্যালি বাড়ি আসতে প্রচণ্ড দেরি হয়ে গেছে, মানে এত রাত হয়ে গেছে যে কি বলবো, মানে প্রচণ্ড সময় লেগে গেছিলো। বিকজ হাইরোডে টোটালি জ্যাম ছিল, আমরা জ্যামে ঝাড়া 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম, মানে ডেডলি টায়ার্ড আর কি। সো ভিডিওটা এখানেই এন্ড করছি, তো এসে এখন ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এবার ঘুমোবো। সো টাটা বাই। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে প্লিজ জলদি জলদি সাবস্ক্রাইব করো। আর যদি ছবি দেখতে চাও ফেসবুক বা ইনস্টাগ্রামে আমাকে ফলো করে নিতে পারো, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সো টাটা, বাই বাই।